আসসালামু আলাইকুম দর্শক, তো আমরা এখন দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলা যে কোনো একটি বাজারে। তো আমি আপনাদের দেখাবো এই কঠোর লকডাউনে কীভাবে মানুষ বাজারে ঘোরাঘুরি করছে। তো সামনে একজনকে দেখা যাচ্ছে, আমরা তাকে জিজ্ঞেস করি সে কেন বাজারে এসেছি। তো দর্শক, আমরা সামনে একজন পেয়েছি। তো এই যে কঠোর পরিস্থিতি, লকডাউন চলতেছে, তো আপনি মাস্ক ছাড়া বাজারে কেন আসছেন? লকডাউন কি তোর মিয়া, দূরে দেন। আমি আমার গার্লফ্রেন্ডকে দেখলাম, দাঁড় বাগান দূরে মার। হ্যালো দর্শক, আপনারা দেখতেছেন করোনা মহামারীর কারণে লকডাউন দেওয়াতে সরকার রাস্তাঘাটে কোনো লোকজন নাই। আমরা দেখি কাউকে পাই কিনা, করোনা সম্পর্কে কিছু তার কাছ থেকে তথ্য জিজ্ঞাসা করি সে জানে কিনা। দেখি আমাদের এখানে একজন আসতেছে, দেখি তাকে জিজ্ঞেস করে কি বলে। ভাই ভাই শোনেন শোনেন, এই যে সরকার লকডাউন দিছে, আপনি রাস্তাঘাটে মাস্ক ছাড়া বের হয়েছেন, আপনার কি করোনার ভয় নাই? কিসের করোনা কিসের লকডাউন, সকাল থেকে ঘুরতেছি, একটা বিড়িও পাই না বাজারে, একটা বিড়ি না। সরকারের লকডাউন দ্বারা আগে উচিত ছিল না যে আমাদের বাসায় একটা করে বিড়ির প্যাকেট দেওয়া। হ্যালো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন সে করোনা মানতেছে না, লকডাউন মানে না, সে নাকি বিড়ির জন্য পাগল হয়ে গেছে। আপনারা কেউ যদি তাকে পাঠিয়ে নেন, তার বাসায় বিড়ি পাঠাইয়া দেন। ওই থাম, সামনে বেড়া সাংবাদিক গেলে সমস্যা আছে। আর কিছু সমস্যা? আরে পরে তোর উল্টাপাল্টা ভিডিও করে ফেসবুকে ইউটিউবে আপলোড দিয়ে দিব, পরে তোর নিয়ে সবাই ট্রল করবো, পরে তুই কানবি আর সাংবাদিক তোর দেখলে বলবো সিউ নট। আরে দৌড়তে দৌড়তে কাছে আইতেছি, দৌড়তে। আসসালামু আলাইকুম। এই যে লকডাউনের পরিস্থিতিতে কোনো ঘরের থেকে মানুষ বাইরে যাচ্ছে না, ঠিক আছে? আপনারা সবসময় ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? তোর মেয়ে দেখতেছেন না, আমরা খবর পরিচালনা করতেছি, আপনি এই যে কি করেন ভাই? কথা আবার বুঝলো মিয়া, আপনি দেখতেছেন না খবর পরিচালনা করতেছি। কোন জায়গায় এলাম রে ভাই, এটা কোন এলাকার মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা নাই ভাই। দর্শক, এই লকডাউনে কেউ লকডাউন মানছে, কেউ মানছে না, অনেকেই ঘরে আছে, আবার অনেকেই বাইরে ঘুরছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একজন আমাদের কাছে এসেছে, আমরা তাকে জিজ্ঞেস করি, তো ভাই আপনি মাস্ক ছাড়া বাইরে কেন ঘুরতেছেন? ভাই এটা কি ভাই? আরে ভাই এদিকে কথা বলেন ভাই, ক্যামেরা কি দেখছেন ভাই? ও ভাই ওই ভাই ক্যামেরা সারন ভাই, ওই ক্যামেরা কি দেখছেন ভাই? ক্যামেরা সারন কি রে হালাই, কি বলদ নাকি? আসসালামু আলাইকুম। এই যে আমাদের লকডাউনের পরিস্থিতিতে মানুষ ঘর থেকে বাড়িতে আসে না, ঠিক আছে? আপনারা সবসময় ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আর ঘর থেকে বাড়িবেন। আর আমরা যদি মিথ্যা কথা বলে দিই, ঠিক আছে? বাজারে মানুষের অভাব নাই, ঠিক আছে? আপনারা দেখে নিয়ে আন, ঠিক আছে? আর আপনারা জন্য আমি খবর পরিচালনা করতে পারি না, বাড়ার জন্য বাড়াবে না। দুরু বেড়া সব লয়ে গেল।